শিশু অধিকার ও শ্রম আইন উপেক্ষা করে জয়পুরহাটে দুটি এতিমখানায় কাজ করানো হচ্ছে শিশুদের দিয়ে। বরাদ্দ থাকা সত্ত্বেও শিশুদের দিয়ে কাজ করানোয় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট থেকে মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নির্মাণ শ্রমিকের কাজে ব্যস্ত কোমলমতি শিশুর অনভিজ্ঞ হাত। জয়পুরহাট সদরের চক বরকত সাইয়েদিনা মার্কাজ এতিমখানার ভবন সংস্কারের কাজ চলছে, যেখানে আলাদা করে আর নির্মাণ শ্রমিক ঠিক করা হয়নি। কাজ চালানো হচ্ছে এতিমখানার শিশুদের দিয়েই। মাদ্রাসা নতুন করার জন্য, কিছু ঘর করানোর জন্য এইগুলো ধাওয়া না। এই এতিমখানার আরেকটি শাখা শহরের পাঁচবিবি রোডের নূরে মদিনা বাগদাদি দরবার এতিমখানা। সেখানেও এ মাসের শুরুতে দেখা গেছে শিশুদের দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতে। যারা করাচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করছি এবং তার সঙ্গে আমি ধিক্কার জানাই। এতিমখানার অধ্যক্ষ, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি জানা হয়। এই দুই এতিমখানার সুপার আমিনুল ইসলাম, যিনি এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। এ ঘটনায় নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি আমার যা যা করণীয় আমি সরজমিনে বিষয়টা তদন্ত করব, যা যা করণীয় আমি করার চেষ্টা করব। এক্ষেত্রে যদি কর্তৃপক্ষ কোনো থাকে সেটা আমরা আনুষ্ঠানিকভাবে দেখব। 2006 সালের শ্রম আইন অনুযায়ী 38 ধরনের ঝুঁকিপূর্ণ কাজ শিশুদের জন্য নিষিদ্ধ, আর 14 বছরের নিচের শিশুদের দিয়ে করানো যাবে না কোনো কাজই। শাহরিমা বৃত্তি, 71।